অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অয়ন্দা, আরে সরি, অয়ন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, লেগে যাবে তো। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, মনের ভালোবাসায় দাদার কিচ্ছু হয় না। কিন্তু অয়নদা, তুমি এই অবস্থায় চলে এলে। কথা দিয়েছিলাম যে পরীক্ষার সময় তোর পাশে থাকবো, তাই জন্য নিজের দায়িত্বে হসপিটাল থেকে ছুটি নিয়ে আমি চলে এলাম। স্যারকে আমি ফোন করে বলেছিলাম তোকে কিছু না জানাতে, যাতে তোকে সারপ্রাইজ দিতে পারি। আজ আমি খুব খুশি, জানো তো, আমার আজকের পরীক্ষাটা সবচেয়ে ভালো হবে। যা, তোর পরীক্ষায় লেট হয়ে যাবে তো। সাবধানে যাস আর খুব ভালো করে পরীক্ষা দিস। ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব। দাদার আশীর্বাদ তো নেওয়াই হয়নি। আরে আরে, আমার ভালোবাসা সব সময় তোর সাথে আছে। তবু আমি আমার দাদাকে আজকে প্রণাম করবই। অল দ্য বেস্ট। আসি আসি। কি হলো স্যার? আপনার চোখে জল। এটা আমার আনন্দের চোখের জল। তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমার এত ভালো লাগলো। স্যার, আমি তো সবসময় সবাইকে আনন্দতেই দেখতে চাই। সেদিন যখন আমি ঝিনুকের কাছে ফিরে এসে ওকে খুঁজে পাচ্ছিলাম না, তখন স্যার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। কোথায় গেল ঝিনুক? ভেবে চারিদিকে জিনিসপত্র সব ছড়ানো ছেটানো, দরজাটাও খোলা। না 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 না, ঝিনুক তো এইভাবে কোথাও যাওয়ার মেয়ে নয়। তাহলে কেউ ইচ্ছে করে এরকম ভাবে চিঠি পাঠাচ্ছে, যাতে কে পাঠাচ্ছে সেটা ধরা না পড়ে। সেটা আমিও বুঝেছি অয়নদা, কিন্তু এটা কলেজের কোনো নতুন ছেলের কাজ নয়। তাহলে তো সে নিজের হাতেই চিঠিটা লিখে পাঠাতো, কারণ তখন তার ধরা পড়ে যাওয়ার ভয়টা থাকতো না, তাই না? আপনি ডাক্তার হন আর যেই হন, পাড়ায় কিন্তু এরকম নোংরামি আমরা বরদাস্ত করবো না, একদম বলতে পারবো না আমরা। আমার কারোর সাথে ঝামেলা হলো না তো ঝিনুকের? চিঠি চিঠি ওকে ওকে কে চিঠি দিত সেটাও তো জানি না। আবার নতুন কোনো চিঠি আসেনি তো। হে ভগবান, কিছু বুঝতে পারছি না। ঝিনুক ঝিনুক গেল কোথায়? না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক ঝিনুককে খুঁজে বার করতেই হবে। তারপর আমি পাড়ার খাবারের দোকান থেকে গাড়ির খবরটা পাই। তারপরে খুঁজতে খুঁজতে আমি শম্ভুর ডেরায় গিয়ে পৌঁছই, আর ওখানে গিয়ে মার খেয়েই তারপর আর আমার কিছু মনে নেই স্যার। আর বাকিটা তো আপনি জানেন স্যার। আমি জানি, ওই সবটাই জানি। তোমাকে আর এই শরীর নিয়ে কথা বলতে হবে না। না না স্যার, আমি আমি ঠিক আছি। তোমাকে যে আমার কত কি বলার আছে, আমার কষ্টটাও তো আমি এতদিন বুকের মধ্যে চেপে রেখেছিলাম। আপনি আপনি সব কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। তোমাকে তোমাকে খারাপ সন্দেহ করেছিলাম, তোমাকে ভুল ভেবেছিলাম, আমার ছাত্রকে ভুল ভেবেছিলাম।
তুই আমার ছেলের মতো। বিপদে আহতে আমাদের আমাদের পাশে কতবার তুমি দাঁড়িয়েছো, তবুও তোমার উপর ভরসা করতে পারিনি। তাই আমি শিক্ষক হয়ে ক্ষমা চাইছি আমার ছেলে সমান ছাত্রের কাছে। প্লিজ প্লিজ স্যার, আপনি আপনি ক্ষমা চাইবেন না, প্লিজ। আমি বুঝি স্যার, আপনি আপনি নিজের ইচ্ছে এইসব ভাবেননি, ভাবতে বাধ্য হয়েছেন। তাছাড়া আমি আমি কিছু মনেও করিনি। এই লোকের কথায় আর মেয়েদের চিন্তায় আমার বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছিল। কোনটা হতে পারে আর কোনটা পারে না এটা বুঝতে বড্ড ভুল হয়ে গেছিল। এই ভুলটা করা আমার উচিত ছিল না। আমি এক মেয়ের বাবার টেনশন বুঝি স্যার। আমি ঝিনুকের কিডন্যাপের ব্যাপারটা সবটাই বুঝতে পেরেছি, কিন্তু এখনো একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না। তুমি এত ভালো ছেলে, এত ভালো একজন ডাক্তার, তবুও হাসপাতালের নার্স তোমার সম্বন্ধে এমন খারাপ মন্তব্য কি করে করলো? তোমার নামে এত এত বাজে কথা কেন বললো? মানে কোন নার্স, কার কথা বলছেন আপনি? আর কি খারাপ মন্তব্য করেছে সে আমার সম্পর্কে? স্বর্ণালী ম্যাডাম, স্বর্ণালী ম্যাডাম, স্বর্ণালী ম্যাডাম, অয়ন স্যারকে আমিও খুব ভালো মানুষ বলেই ভাবতাম, কিন্তু সেটা ওনার মুখোশ। এই নার্সই তো হাসপাতালে অয়নদার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিল, এই হঠাৎ আমাদের বাড়িতে কি করছে? আপনি আপনি এখানে কি করছেন? আমার স্বর্ণালী ম্যাডামের সঙ্গে একটু দরকার আছে। সোনার সঙ্গে আপনার কি দরকার আছে? আচ্ছা আমাকে বলুন তো, ওই দিন আপনি ডক্টর অয়নকে নিয়ে খারাপ খারাপ কথা কেন বলেছিলেন? স্বর্ণালী ম্যাডাম, কি স্বর্ণালী ম্যাডাম? না 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 না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন, আপনি সোনাকে ডাকছেন কেন? আমার যা বলার আমি ওনাকেই বলবো। স্বর্ণালী ম্যাডাম, স্বর্ণালী ম্যাডাম, এতবার করে কে ডাকছে? নার্সকে দেখে সোনা হঠাৎ এত শকড হলো কেন? কি ঘটেছে ওদের মধ্যে? ওই শাগনিক কোথায় স্বর্ণালী ম্যাডাম? শাগনিক? কে শাগনিক? আমি শাগনিক বলে কাউকে চিনি না। না, আপনি মিথ্যে কথা বলছেন। হাসপাতালে আমার সামনে শাগনিক আপনাকে ভিডিও কল করেছিল, আমার স্পষ্ট মনে আছে। আপনার নাম বলেছিল স্বর্ণালী, আর বউ বলে শোনা শোনা করে ন্যাকামি করছিল, তাতে আপনার মুখটা কিন্তু আমি পরিষ্কার দেখেছিলাম। এই সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছো তুমি? তোমার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, এই সমস্ত ব্যাপার নিয়ে বাড়ি বসে ঝামেলা করছো? যত সব উল্টো পাল্টা, যাও যাও যাও, বেরিয়ে যাও এখনই। কি ব্যাপার? এই নার্স তো সেদিন হাসপাতালে অয়নদার নামে খারাপ খারাপ কথা বলেছিল, চরিত্রহীন বলে বদনাম করেছিল। আপনি এখানে কেন এসেছেন? এই নার্সটাও কি তাহলে সোনার শাগনিকের প্ল্যানের সঙ্গে যুক্ত?
সর্বনাশ করেছে। এবার তো মীরা সবটা জেনে যাবে যে শার্মিকের সঙ্গে সোনাও যুক্ত ছিল জিনুকের কিডন্যাপিং এ। আপনি এখানে কেন? আপনি একটু বাইরে চলুন, আমি আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাই। না, আমি কোনো আলাদা কথা বলবো না। শাগনিক আমাকে এই ঠিকানাটা দিয়েছিল, দিয়ে বলেছিল কি দরকারে ওকে এখানেই পাওয়া যাবে। এখানকার ঠিকানা দিয়েছিল মানে? আপনি কেন এখানে এসেছেন, কি দরকার? এমনি এমনি আসিনি, দরকারেই এসেছি, বাধ্য হয়ে এসেছি। শাগনিকের কাছে আমি টাকা পাই। আপনি একটু শান্ত হন, শাগনিক এখানে আর থাকে না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, ওই দিন আপনি ডক্টর অয়নকে নিয়ে ওসব বাজে বাজে কথা কেন বলছিলেন? সেটা সোনাকে জিজ্ঞাসা করে নিন না। শাগনিক যখন নেই তখন সোনাই বলুক। মানে আমি কি বলবো, আমি কিছু জানি না। জানেন না, কিন্তু আপনার সঙ্গে কথা বলেই তো শাগনিক ঠিক করেছিল যে সে আমায় 50,000 টাকা দেবে যদি আমি ডক্টর অয়নের চরিত্রে দাগ লাগাই। আমি আমার কাজটা করে ফেলেছি, কিন্তু না পেয়েছি টাকা আর না পেয়েছি শাগনিকের ফোন। সোনা, তুমি অয়নদাকে বদনাম করে তুমি কি পাবে, কেন করেছিলে? আরে তোমরা এসব কি বলছো, আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি এসব ব্যাপারে কিছু জানি না। সোনা, একদম বাজে কথা বলবে না। তোমার কি মনে হয় সবসময় রাগ দেখিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে? আজ আমি তোমাকে ছাড়বো না। উত্তর দাও, অয়নদার মতো ডাক্তারকে বদনাম করার চেষ্টা কেন করেছিলে? সোনা, তুমি যদি এখন না বলো না, আমি কিন্তু এক্ষুনি তোমাকে অয়নদার সামনে নিয়ে যাব। ইন্দ্র, তোর বউকে বল এটা একটা পারিবারিক ব্যাপার, পারিবারিক কথা, বাইরে লোকের সামনে কি শুরু করেছে ও? নীরা, বাইরের লোক রয়েছে, তুমি তুমি একটু শান্ত হও প্লিজ, আগে পুরো ব্যাপারটা আমাকে বুঝতে দাও। আমিও তো সবটা বুঝতে চাইছি, সোনার মুখ থেকে সত্যিটা জানতে চাই আমি। আমি আমার নিজের বিষয়ে কাউকে কোনো কথা বলতে বাধ্য নই, আর বৌদি তোমাকে তো একদমই না। কেন বলবি না, তোকে আজ সবটা বলতেই হবে, যাই হয়ে যাক, সবটা আজ আমাদের সামনে তোকে বলতেই হবে। আমি কিছুতেই কিছু বলবো না। বলবি না, ঠিক আছে, তাহলে আমরা আবার পুলিশকে ডেকে কেসটাকে রিওপেন করাবো, আর সবার আগে তোকে জিজ্ঞাসাবাদ করাতে বলবো। বল, ফোন করব নাকি সত্যিটা তুই বলবি? বল। বেশ করেছো অয়নকে বদনাম করে। ওর উপর সন্দেহটা তৈরি না করলে শাগনিকের দোষটা আমি চাপা দিতাম কি করে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না শাগনিককে নিজের লাইফ থেকে তাড়ানোর, আর তোরা তোরা কি তাকিয়েছিলি আমার দিকে? এক মিনিট, এক মিনিট, শাগনিকের দোষ চাপা দিতে চেয়েছিলে মানে তুমি জানতে যে শাগনিকে ঝিনুক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম, সবটা জানতাম, শাগনিককে তাড়ানোর জন্য এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা বৌদি, এবার তুমি কি করবে, কি করবে এবার, তুমি আমাকে পুলিশে দেবে? সোনা, তুমি আমার বোনকে কিডন্যাপ করিয়েছিলে, তা আবার কিছু টাকার জন্য? সে কি ভেতরে এসব কিডন্যাপিং এর কেসও আছে নাকি? হে তো আমি বিশাল ফেসে যেতে পারি পুলিশের চক্করে। না বাবা, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, কেটে পড়ি।
আপনি দাঁড়ান, কোথায় যাচ্ছেন, দাঁড়ান। কি হল, তুই চুপ করে আছিস কেন? তুই তোর বউকে বল যে দোষটা আমার নয়, দোষটা আসলে তোদের। তোরা যদি টাকা দিয়ে শাকমিকে পাঠিয়ে দিতি তাহলে আমাকে এইসব কিছু করতে হতো? চুপ কর, একটাও কথা বলবি না। দিনের পর দিন আমি দেখেছি কিভাবে ছোট বোন হওয়ার জন্য ফায়দা তুলেছিস তুই। বর্ধমানে থাকতে আমি শাদনিকের মুখে শুনেছিলাম যে ঝিনুকের কিডন্যাপিং এর সঙ্গে তুই জড়িত। তারপরে ওই অপরাধীকে কেন যেতে দিয়েছিলাম জানিস? শুধু তোর কথা ভেবে। সেটা আজকে তোর মুখে অপবাদ শুনবো বলে নয়। তুমিও সব কিছু জানতে? হ্যাঁ জানতাম। আমি আপনার কাছে হাত জোর করে শাগনিকে রয়ে ক্ষমা চাইছি বাবা। আমার মনে হয় ও ঠিকই বলছে। পরিস্থিতি সামলে নিয়ে আমি ভেবেছিলাম তোমাকে বলবো। বাহ, তুই এখন বোনকে ছেড়ে বউকে সান্ত্বনা দিচ্ছিস? চুপ কর তুই, এখনো কথা বলছিস? তোর লজ্জা করে না? আমাদের পরিবারের একটা কলঙ্ক তুই। কি বললি তুই? আমি এবারের কলঙ্ক, তাই তো? ঠিক আছে, থাকবো না আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। ইন্দ্র, ইন্দ্র তোর বোনকে থামা। কি রে বিশু, দাঁড়িয়ে আছিস কেন? তোর বোনকে বল এরম ছেলে মানুষই না করতে। না, কেউ আটকাবে না সোনাকে, কোনো প্রশ্নই ওঠে না। সোনার যেদিকে দু চোখ যায় চলে যেতে পারে। আর নীরা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই কথা যেন আর কেউ না জানতে পারে। এই পরিবারটা আমারও, আমি এই পরিবারের কথা বাইরে যেতে দেব না। অনেক করেছিস বউয়ের বন্ধনা, এবার যা, বোনটাকে আটকা। আরে বাইরের মেয়ের জন্য তুই তোর বোনকে চলে যেতে দিবি? আটকাবি না কেন? কেন আটকাতে যাব? আমাদের ছোট বোন হওয়া সত্ত্বেও এই পরিবারের মান সম্মানের কথা একদিনও ভেবেছে সোনা? যা খুশি তাই করে গেছে। আর নীরা, যাকে তুমি বাইরের মেয়ের বলছো, ঝিনুকের কিডন্যাপিং এ সোনার হাত আছে জেনেও ও চুপ করে আছে কেন জানো? আমাদের এই পরিবারের মান সম্মানের কথা ভেবে মা। এর পরেও কি তুমি সোনার সঙ্গে তাল মিলে নীরাকে কিছু বলবে, নাকি সোনাকে শাগনিকের সঙ্গে হাজত বাস করতে দেখবে, কোনটা? বউয়ের প্রতি আমার ছেলের এত দরদ আর সহ্য করতে পারছি না আমি। যেভাবেই হোক মীরাকে সরানোর পথ আমাকে তৈরি করতেই হবে, প্রতিপক্ষ আনতেই হবে, মীরার আনতেই হবে। বিথি, তুমি কোন ভবিষ্যতের পথ তৈরি করতে চাইছো? কেন নিজেকে ভুল বোঝাচ্ছো? দেখো, আমি মানছি তোমার ব্রেন টিউমারের খবরটা শুনে আমিও দিশেহারা হয়ে গেছিলাম, কিন্তু অজন্ত একটা আশা দেখিয়েছে। তুমি সেটা নিয়ে ভাবো না, সেটা কেন এড়িয়ে যাচ্ছ? আমি যা করেছি অনেক ভেবে চিন্তে করেছি। তুমি ভুলে যাচ্ছ বিথি, তোমাকে বিয়ে করার আগেও আমি কিন্তু একাই ছিলাম, নিজের মতো করে। তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নিয়েছি আমি বিথি। আজকে আমাদের লাইফে জুনিয়র এসেছে বলে তুমি এমন দায়িত্ব পালন করছো মনে হচ্ছে আমি একটা বাচ্চা। কি বুঝতে পারছো না, আমি যদি তোমার দায়িত্ব নিতে পারি আমি জুনিয়রের দায়িত্ব নিতে পারবো না? এসব ছেড়ে এখন তুমি খাবে চলো, কাল রাত থেকে না খেয়ে আছো। আর খেতে খেতে আমার একটা কথা শুনো। না, আগে বলো কি কথা। আমি রানা দাদের নিয়ে কিছু একটা ভেবেছি, আসলে ওদেরকে নিয়ে খুব চিন্তা হয়, তো
তাই বলছিলাম যে বলো কি বলছিলে দেখো তুমি জিনুকের কিডন্যাপারকে দেওয়ার জন্য টাকা তুলেছিলে সেই টাকা থেকে যদি কিছু টাকা রানাদাকে ব্যবসার জন্য দেওয়া যায় আমি মেসদিকেও বলবো যাতে ইন্দ্রদাকে বলে কিছু টাকা দেওয়ার জন্য এই টাকাগুলো মিলিয়ে রানাদা একটা নতুন ব্যবসা শুরু করতে পারে দেখেছো এই শিবানী শিবানী করে রানাদার ব্যাপারটা মাথা থেকে একদম আউট হয়ে গিয়েছিল নিশ্চয়ই রানাদার পাশে তো আমি দাঁড়াবই সত্যি সত্যি আর বিথি তুমি এই বাজে কথাগুলো না ভেবে এবার থেকে এরকম ভালো ভালো জিনিস নিয়ে ভাববে তাহলে আমারও ভালো লাগবে কেমন এবার আমি আসি বিথি কাল রাতে তো তুমি কিছু খাওনি সায়নে কিছু খায়নি তাই খাবার নিয়ে এলাম একটু খেয়ে নে সে কি তুমি কিছু খাওনি আচ্ছা ঠিক আছে রাতে ফিরে একসঙ্গে আমরা খাবো এবার একটু খেয়ে নাও দেখি তুমি খাও শোনো আমি অফিসে খেয়ে নেবো হ্যাঁ তুমি বাকিটা খেয়ে নিও দিদি খেয়ে নে টাটা তুমি আসিলে হ্যাঁ না আর একটু খাও তো আজকে একবার আমাকে মিজদির বাড়ি যেতে হবে মিজদির সাথে রানাদার ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে একদম না মিতা অফিসে গেছে আর আমরা চাই না তুমি এখন কোথাও একা যাও দরকার হলে আমি তোমার সাথে যাব